ओम नमः शिवाय ओम नमः भगवते रुद्राय। नमस्कार आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि मासिक राशिफल निये। हाँ आज बोलते चलेछि 2021 साले जुलाई मासेर मेष राशिर जातक जातिकादेर विस्तारित आमी बोलबो। गोटा मास की होते चलेछे, की थाकछे, अर्थभाग्य, लाभ लाइफ, दाम्पत्य पारिवारिक सुख शांति, व्यवसा, अर्थनैतिक, स्वास्थ्य समस्त आमी किन्तु आज एई भिडियोते आलोचना करब। तार साथे साथे आलोचना करब जुलाई मास सम्पर्के विस्तारित की आछे जुलाई मासे सेई निये आमी आलोचना करब। तार साथे साथे आरेकटा आलोचना आपनादेर संगे आमी करब, सेटा हच्छे आपनादेर नानान रकम समस्या थेके बेरिये आसबेन किभाबे तार एकटा सल्यूशन आमी आपनादेरके बोलबो। और सेई कारणे भिडियोटा सम्पूर्ण देखार अनुरोध करब। आपनारा केटे केटे देखबेन ना, केटे केटे देखले किन्तु अनेक किछु मिस करे जाबेन, जेटा आपनारा किन्तु परे एई भिडियोटा जदि सम्पूर्ण ना देखेन आपनादेर किन्तु अनेकटाई पिछने पड़े थाकते हबे। कारण ये भिडियोटा देखले आपनारा अवश्य सामने आगाबेन, आपनादेर जे दुर्भाग्य सौभाग्ये परिणत करते पारबेन आपनारा निजेराई। যাই হোক, আসছি মূল আলোচনায়। প্রথমেই আমি এই জুলাই মাস সম্পর্কে বলবো। 10ই জুলাই, জুলাই মাসের 10 তারিখ শনিবার অমাবস্যা পড়েছে। হ্যাঁ, এই অমাবস্যা অনেকেই মেনে থাকে বা অনেক পুজো আস্থা করে থাকে, সেই কারণে আমি এই ডেটটা আপনাদেরকে বললাম। এরপরে আসবো 12 তারিখ, 12ই জুলাই সোমবার রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা আমরা সবাই জানি, সেটা কিন্তু 12ই জুলাই পড়েছে। এরপরে আসবো 17ই জুলাই, 17 তারিখ 17ই জুলাই শনিবার দক্ষিণায়ন সংক্রান্তি, আষাঢ়ী সংক্রান্তিও বলে। এরপরে আসবো 23শে জুলাই শুক্রবার গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিনও অনেকে কিন্তু অনেক পুজো আর্চনা করে থাকে বা গুরু পূর্ণিমা কিন্তু মেনে থাকে। এরপরে যে এই মাসের শেষ 26 তারিখের কথা বলবো, 26শে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। হ্যাঁ, এইটা কেন বললাম শ্রাবণ মাসের প্রথম সোমবার, কারণ আমরা জানি শ্রাবণ মাস অনেকেই মেনে থাকে, বাবা ভোলেনাথের পূজা অর্চনা করে থাকে। কারণ আমরা কারোর জানতে বাকি নেই যে শ্রাবণ মাস আমাদের বাবা ভোলেনাথের জন্ম মাস, আর এই অনেকেই কিন্তু এই মাস মেনে থাকে, পূজা অর্চনা করে থাকে, অভিষেক করে থাকে তার সুফলের জন্য। আর এই মাস সম্পর্কে আমি আপনাদের যে কথাটা বলবো ভিডিও শুরুতে বললাম যে আপনাদের নানান সমস্যা থেকে বেরিয়ে আসবেন কিভাবে, সেই সম্পর্কে আমি আলোচনা করব। সেটা হচ্ছে এখন আমি আপনাদের বলবো। আমি কিছু আপনাদের উদাহরণ দেব, সেই টাইপের যদি আপনাদের কারোর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তারা এই যে আমি আপনাদের করতে বলবো যে এই প্রতিকারটা আপনারা যদি নিতে পারেন আপনারা কিন্তু আপনাদের এই দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসতে পারবেন। যেরকম আপনাদের দেখবেন নানান রকম সমস্যায় আপনারা পড়ে গেছেন, হঠাৎ আপনাদের কিন্তু বিপদ চলে আসবে, আয় ইনকাম কমে যাবে, আপনারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়বেন, সংসারে অভাব অনটন আসবে, প্রচুর অর্থ ইনকাম করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না, খরচ হয়ে যাচ্ছে, বা আপনার সংসারে কিন্তু ডাক্তার ম্যাক্সিমাম পয়সা নিয়ে যাচ্ছে, অসুস্থতা একের পর এক আপনার বাড়ির মেম্বাররা হচ্ছে। এরকম যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকেন বা আপনাদের কর্মহীন হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, ইনকাম কমে যাবে, আয়োন্নতি আপনারা যতই চেষ্টা করুন ততটা কিন্তু সুফল পাবেন না, আপনাদের যে কোনো হওয়া জিনিস আটকে যাবে, নানান রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলবেন। এগুলো কিন্তু আমাদের নানান রকম গ্রহ প্রবলেমের থেকে আসে, কারণ আমাদের জন্মছকে কারো না কারোর কোনো না কোনো গ্রহ পীড়িত থাকে, তার নানান দশা চলে, সেই কারণে কিন্তু আমরা এইগুলো পেয়ে থাকি আমাদের জীবনে। হাজারো চেষ্টা করে কিন্তু এর থেকে বেরোতে পারি না। আর এইগুলো থেকে বেরিয়ে আসবেন কিভাবে সেই সম্পর্কে আমি আজ আলোচনা করব। এই শ্রাবণ মাসটা আপনারা কাজে লাগিয়ে আপনাদের জীবন কিন্তু পাল্টাতে পারেন। হ্যাঁ, পারদ শিবলিঙ্গ সম্পর্কে আমি বলছি এতক্ষণ। পারদ শিবলিঙ্গ যদি আপনারা স্থাপন করতে পারেন, এই যে সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো যদি আপনাদের থেকে থাকে আপনারা কিন্তু চিরতরে মুক্তি পাবেন। কারণ আমরা একে একে যদি প্রত্যেকটা যে গ্রহগুলো আমাদের পীড়িত করছে বা যে গ্রহগুলো আমাদের অকুদৃষ্টি দিচ্ছে, শুভ নয়, তাদের যদি প্রতিকার করতে চাই আমাদের প্রচুর টাকার একটা অ্যামাউন্ট পেরিয়ে যাবে। আর আপনার জানানো দরকার নেই আপনার কি কারণে আপনার এই যে সমস্যাগুলো আসছে, কোনো জানার দরকার নেই। সে গ্রহ দিক থেকে হতে পারে, আপনার কেউ ক্ষতি করতে পারে, বা যে কোনো দিক থেকেই হতে পারে, আপনার সেই বিপদ থেকে বেরিয়ে আসাটাই মেন। আর আপনি যদি এই পারদ শিবলিঙ্গ স্থাপন করতে পারেন আপনি কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, ধীরে ধীরে কিন্তু আপনার আগের থেকে আরও ভালো জায়গায় পৌঁছে যাবেন, আপনার কিন্তু দুঃখের দিন শেষ হতে পারে। और ये जे कोनो टाइमे अपनारा स्थापन करते पारेन, तबे श्रावण मासे करले अपनारा खूब ताड़ाताड़ी फल पाबेन। अन्यान्य मासे जेरकम आपनार टाइम बेशी लागबे, श्रावण मासे आपनादेर खूब ताड़ाताड़ी अपनारा फलटा पाबेन, कारण श्रावण मासटाई होच्छे बाबा भोलेनाथेर। और बाबा भोलेनाथेर खूब प्रिय एई पारद, और एई पारद शिवलिंग सम्पर्के आपनादेर अजाना किछु नेई। और एटा अनेकेई जाने किन्तु कोथाय पाबे कि करबे बुझते पारे ना, कारण प्रत्येकेरই एकजनेर बलार दरकार आछे, कि करबेन कि ना करबेन एगुलो जानार दरकार आछे। सेई बला आर जानार काजटाई किन्तु आमार थेके आपनारा जानते पारेन। आर एटा पाबेन कोथाय? आमार काछेई पाबेन खूब अल्प मूल्ये। किन्तु आमी चाई जे सबाई एई दुर्भोगेर थेके बेरिये आसुक। खूब अल्प मूल्ये आपनारा किन्तु पारस शिवलिंग आमार काछ थेके निते पारेन। आमी आरेकटा जेटा कथा ना बोललेई ना, पारस शिवलिंग किन्तु कोनो आमरा जेरकम एकटा ठाकुर घरे स्थापन करछि लक्ष्मी सरस्वती बा अन्यान्य ठाकुर বা আমরা যে কালো পাথরের শিবলিঙ্গ, তার সাথে কিন্তু এই পারস শিবলিঙ্গর কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু একটা রেমেডি, ব্যক্তিগত রেমেডি। আপনার নামে এটা শোধন হবে। আপনি জাস্ট এটাকে কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিট আপনার সময় দেবেন সপ্তাহে একদিন। এর পুজো অর্চনা মানে অনেক কিছু যে করতে হবে তার কোনো মানে নেই, তাতেই কিন্তু আপনার হাজারো সমস্যা সমাধান হবে। এটা বাড়ির সবাই মিলে কিন্তু পুজো অর্চনা করতে হয় না, এর কাছেও যেতে হবে না। এটা সম্পূর্ণ আলাদা, এটা একটা রেমেডির মতো কাজ করবে। जे रकम आमरा स्टोन व्यवहार करी ठीक सेई टाइपेर आपनार व्यक्तिगत रेमेडी बोलते पारेन। एटा जे एकटा बाड़ीते ठाकुर स्थापन करलेन सबाई मिले पुजो दिते हबे एरकम किन्तु ना। अतएव एटा विस्तारित आपनारा जानते पारेन, एई स्क्रिनेई WhatsApp नम्बर देवा थाकबे आमार। WhatsApp जदि आपनारा आपनारा स्थापन करबेन, आपनादेर एई समस्या जदि थेके थाके तार थेके बेरिये आसबेन। जदि आपनादेर मने हय ताहले एई फोन नम्बरे आमाके WhatsApp करबेन, फोन करबेन ना, WhatsApp करे जेने नेबेन। विस्तारित आमी बोले देव। जदि आपनादेर इच्छा थाके तबेई WhatsApp करबेन, नेওয়ার इच्छा ना थाकले फालतू किन्तु समय नष्ट करबेन ना। যাই হোক, এর সাথে সাথে আরেকটা, যারা ব্যবসার মধ্যে জড়িত, যারা কর্মে মধ্যে জড়িত, সব সর্বদা থাকেন, কাজ করেন, তারা কিন্তু আরেকটা রুদ্রাক্ষ মালা আমার কাছে পাওয়া যায়। সেটাও যোগ্য করে আপনাদেরকে রেডি করে আপনার নামে রেডি হয়ে পৌঁছাবে। সেটাও কিন্তু আপনারা ধারণ করতে পারেন। আপনাদের কিন্তু অভাব অনটন, আয় ইনকাম বসে গেছে, কাজ চলে যাচ্ছে, বা অর্থ আপনি ধরে রাখতে পারছেন না, রোগ ভোগ ছাড়ছে না, তারা কিন্তু এটা ধারণ করতে পারেন। এটাও কিন্তু আমার কাছে পাবেন। এই একই মোবাইল নাম্বার থাকছে স্ক্রিনে, এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, করে বিস্তারিত জেনে নেবেন। এই দুটোই কিন্তু আমার কাছে পাবেন। আর এটাও যারা কাজ করছেন তারাই একমাত্র ব্যবহার করবেন। আদার্স কেউ বাড়িতে আছেন শৌখিনতা হিসাবে গলায় দেওয়ার দরকার নেই, কারণ আপনারা পয়সা খরচা করবেন আপনারা উপকার পাওয়ার জন্য। যাই হোক, এগুলো যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমার কাছে কিন্তু আলোচনা করে নিতে পারেন। যারা ইচ্ছুক তারাই হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। আর বেফালতু কিন্তু হোয়াটসঅ্যাপও করবেন না, যার দরকার সেই করবেন। যাই হোক, এটা ছিল আপনাদের নানান রকম বিপদ থেকে আপনারা কি করে বেরিয়ে আসবেন তার একটা আপনাদের বেরিয়ে আসার ফর্মুলা বললাম। যদি এটা আপনারা বিশ্বাস করে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দিন শেষ করতে পারবেন আপনারা নিজেরাই। এরপরে আসবো বিস্তারিত মেষ রাশির জাতক জাতিকাদের গোটা জুলাই মাস কি হতে চলেছে। প্রথমেই আসবো অর্থনৈতিক। অর্থনৈতিক দিকটা কিন্তু ভীষণ ভালো থাকছে, এই গোটা মাস ধরে কিন্তু অর্থনৈতিক ভালো থাকছে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। আপনাদের নানান দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসবে। অর্থনৈতিক আপনাদের যে ভালো থাকছে সেটা কিন্তু বলাই যায়। আপনাদের কিছু পাওনা অর্থ কিন্তু এই মাসে রিটার্ন পেতে পারেন। সমস্ত দিক থেকে একটা সুসম্পূর্ণ মাস আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক কাটতে চলেছে। এরপরে ব্যবসায়িক দিক থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো, ব্যবসার দিক থেকে কিন্তু এই গোটা মাস ভীষণ ভালো হতে চলেছে। ব্যবসায় কিন্তু আপনাদের সাফল্য আসবে, তবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। 16 তারিখ পর্যন্ত একটু প্রবলেম হয়তো চলতে পারে। 16 তারিখের পর থেকে কিন্তু আপনাদের ব্যবসায় কিন্তু অগ্রগতি দেখা দেবে। আপনাদের নানান রকম সুযোগ সুবিধা ব্যবসায়িক দিক থেকে আসবে। নতুন নতুন লোকেদের সাথে আপনাদের কিন্তু যোগাযোগ তৈরি হবে, বা ব্যবসা করার মতন আপনাদের কিন্তু পরিস্থিতি আরও ভালো হবে। নতুন নতুন বিজনেস আপনারা খুলতে পারবেন, আপনারা করতে পারবেন যদি আপনারা ইচ্ছা করেন। সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন ব্যবসায়িক দিক থেকে, কারণ খুব শুভ ফল আপনারা পেতে চলেছেন এই গোটা মাস। সেগুলো আপনাদেরকে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনারা সাকসেস পাবেন। এরপরে বলবো চাকরি। চাকরির দিকটা কিন্তু আপনাদের এই গোটা মাস ভীষণ ভালো থাকছে। আপনারা কিন্তু যদি अनेक दिन धरे आपनादेर इच्छा जे आपनारा कोनो प्रमोशन पाচ্ছেন ना, सेই प्रमोशन किन्तु एई गोटा मासे आपनारा पेते पारेन। प्रमोशनेर किन्तु एकटा जोग आछे। कर्मक्षेत्रे आपनारा अवश्यई साक्सेस पाबेन, आपनादेर प्रमोशन होते पारे, आपनादेर किन्तु मान सम्मान किन्तु कर्मेर जायगाय बृद्धि पेते पारे। जेखाने चाकरी अलरेडी करछेन सेखानकार सम्पर्क बोललाम। एबार बोलबो जारा एखोनो बेकार, चाकरी अनेक चेष्टा करेछेन एखोनो चाकरिर कोनो सन्धान आपनादेर हयनि, आमी बोलबो एई मासे আপনারা শুধু চেষ্টা করুন। আপনাদের কিন্তু 100% আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন, সেটা কিন্তু বলাই যায়। তার সাথে সাথে আপনারা যদি নিজে পায়ে কিছু করতে চান, যে আপনারা কোনো ব্যবসা করবেন, সেটাও কিন্তু এই মাসে করতে পারেন, কারণ আপনাদের বেকারত্ব কিন্তু দূর হবে এই মাসে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। শুধু আপনাদের চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই কিন্তু আপনাদের জীবনে যে সাকসেস এই মাসে পাবেন সেটা কিন্তু বলাই যায়। চাকরি আপনাদের হচ্ছে, সে সরকারি হোক বেসরকারি হোক, সেটা কিন্তু আপনাদের চেষ্টা করলেই আপনারা পাবেন। এরপরে আসব স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না, অবশ্যই ভালো থাকবে স্বাস্থ্য, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মাঝে মধ্যে আপনারা শরীরের যে কোনো সমস্যায় কিন্তু কিছুটা সময় নষ্ট হতে পারে। সেটা আপনাদের গ্যাসজনিত কিছু সমস্যা হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, বা যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু সুগার হয়তো হয়ে যেতে পারে। এই টাইপের কিছু সমস্যা আপনাদের শারীরিক আসতে পারে, সেটা কিন্তু বড় ধরনের কোনো সমস্যা না, কিন্তু সতর্ক আপনাদের অনেকটা থাকতে হবে। সতর্ক না থাকলে কিন্তু আপনাদের এরকম একটা সমস্যায়, স্বাস্থ্যজনিত কোনো সমস্যায় আপনাদের কিন্তু পড়তে হতে পারে। সেই কারণে বলবো আপনারা অবশ্যই শরীরকে যত্ন নিন, ব্যায়াম করুন, শরীরচর্চা করুন, না হলে কিন্তু আপনারা সমস্যায় এই মাসে কিন্তু কিছুটা সময় নষ্ট হতে পারে, আর আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে। সেদিক থেকে অবশ্যই আপনাদের অনেকটা খেয়াল রাখতে হবে। আর 16 তারিখের পর থেকে কিন্তু উন্নতি হচ্ছে, তখন থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্য নিয়ে অতটা ভাবার বা টেনশনের কারণ নেই। 16 তারিখ পর্যন্ত আপনাদের অনেকটাই কিন্তু ভাবার বিষয় আছে স্বাস্থ্য সম্পর্ক নিয়ে। এরপরে বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কী থাকছে। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক অবশ্যই থাকছে। বাড়িতে আদার্স যারা আছেন, ভাই বোন, মা বাবা, সন্তান, সবাইকে নিয়ে কিন্তু একটা সুখের বাতাবরণ বইবে। আপনাদের কিন্তু শান্তি থাকছে গোটা মাস, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। আপনাদের কিন্তু সাংসারিক সুখ শান্তি থাকছে, কোনো রকম ঝুটঝামেলা অশান্তির সম্ভাবনা নেই। তবে যাদের পুরনো কোনো ঝুটঝামেলা ভাই বোনের মধ্যে জমি সংক্রান্ত সম্পর্কে ছিল, সেই ঝামেলাও কিন্তু এই মাসে মিটে যেতে চলেছে। হ্যাঁ, জমি সংক্রান্ত নিয়ে বাবা মা ভাই বোনের মধ্যে যাদের সমস্যা ছিল তাদের সমস্যা কিন্তু এই মাসে সমাপ্তি হবে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। সেদিক থেকে কিন্তু এই মাসটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। এরপরে আসব লাভ লাইফ। লাভ লাইফ কিন্তু এই মাসে শুভ। আপনাদের 16 তারিখের পর থেকে কিন্তু লাভ লাইফ ভীষণ একটা গোল্ডেন টাইম বলতে পারেন। আপনাদের লাভ লাইফ এত ভালো আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না। আপনারা যদি মনে করেন যে সম্পর্কটা আপনারা জানাবেন আপনার বাড়িতে, বা আপনারা বিবাহ পর্যন্ত নেবেন, সেদিক থেকেও কিন্তু আপনাদের একটা সুফল পাবেন এই লাভ রিলেশনে যারা আছেন। কিন্তু সেটা সম্ভব হবে 16 তারিখের পর থেকে। 16 তারিখ পর্যন্ত আপনাদের কিছুটা বাধা বিপত্তি হতে পারে, মতবিরোধও আসতে পারে, হয়তো বাবা মার কাছে জানাতে গিয়ে আপনারা কোনো বিপদে পড়তে পারেন। আর সেই কারণে কিন্তু আমি বললাম যে আপনারা 16 তারিখের পর এগুলো কিন্তু জানাজানি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সাথ দেবে, আপনারা কিন্তু এটা বিবাহ পর্যন্ত নিতে পারবেন, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। টোটাল মিলে লাভ লাইফ কিন্তু শুভ। আপনারা কিন্তু 16 তারিখের পর আপনারা কোনো ডিসিশন নেবেন, নিতে পারেন, সেদিক থেকে ভীষণ ভালো হতে চলেছে। এবার আসব যারা এখনও প্রেমে পড়েননি, তাদের নতুন কিন্তু প্রেমে পড়তে পারেন, সেটাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকারা নতুন প্রেমে পড়তে পারেন, যারা এখনও প্রেমে আসেননি তাদের ক্ষেত্রে বললাম। আর সেটাও হবে কিন্তু আপনাদের মনের মতো। আপনারাও যদি চান আপনারা সারা জীবনের জন্য জীবন সঙ্গী বা সঙ্গিনী করতে, আপনারাও কিন্তু আলোচনা সেরে নিতে পারেন, কারণ সেই রকম আপনাদের মনের চাওয়া পাওয়ার মতনই কিন্তু এই নতুন প্রেম যাদের জীবনে আসবে তাদের কিন্তু পেতে চলেছেন। এই ছিল আজকের যে আলোচনা করলাম গোটা মাস সম্পর্কে, তার মধ্যে কিন্তু লাভ লাইফ ভীষণ শুভ থাকছে, দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু ভালো থাকছে। টোটাল মিলিয়ে অর্থনৈতিক, ব্যবসা, চাকরি সমস্ত দিকই ভালো আছে, শুধু স্বাস্থ্যজনিত কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন, সেদিক থেকে একটু সতর্ক থাকুন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।